কি ছবি আপনাদের দেখালাম বুঝতে পারলেন কিছু? এটা একটা জেল, জেলের ভেতর কোটি কোটি টাকার বিলাসবহুল সামগ্রী। দেখলে কে বলবে এটা কোনো কোটিপতির ঘর নয়, আসলে জেলের সেল। দেশের অন্যতম বড় প্রতারণাকাণ্ডে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের জেলের সেলে আর যা যা পাওয়া গেল তাতে চোখ কপালে উঠল পুলিশের। আর এই গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল ম্যান্ডলি জেলের এই সিসিটিভি ফুটেজ। সেই ভিডিও দেখা যাচ্ছে সুকেশের জেলের সেলের ভেতরে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন জেলের আধিকারিকরা, আর সেই সেলেরই এক কোণে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন সুকেশ। তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার সামগ্রী উদ্ধার হয়েছে, যা দেখে হাঁ হয়ে গেছেন অনেকেই। জেলের ভেতরে এইসব জিনিস কোথা থেকে এলো, এবার সেই সব প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের এক নামি ব্যবসায়িক সংস্থার মালিক ও তার স্ত্রীর কাছ থেকে কোটি কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে এই সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই সুকেশের, সেই কারণেই এই মামলায় জ্যাকলিনকেও একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন তদন্তকারীরা। সম্প্রতি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের দিন সাংবাদিকদের মাধ্যমে জ্যাকলিনকে প্রেম দিবসের শুভেচ্ছাও জানিয়েছিলেন সুকেশ, কিন্তু তার সেল থেকে এত দামি সামগ্রী কোথা থেকে উদ্ধার হলো এবং কোথা থেকে এলো সব থেকে বড় কথা সুকেশের সেলে, যা দেখে ইতিমধ্যে পুলিশেরই চক্ষুচরক গাছ। আর সেলের এক কোণে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে চলেছেন সুকেশ, জেলের ভেতর কোটি কোটি টাকার বিলাসবহুল সামগ্রী। দেখলে কেউ কি বুঝবে যেটা কোনো কোটিপতির ঘর নয়, এটা আসলে জেলের একটা সেল? দেশের অন্যতম বড় প্রতারণাকাণ্ডে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের যে জেলের সেল এটা, সেটা না বলে দিলে আপনি বিশ্বাসই করবেন না। আর সেখান থেকে যা যা পাওয়া গেল তাতে চোখ কপালে উঠল পুলিশেরই। আর এই গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ম্যান্ডলি জেলের এই সিসিটিভি ফুটেজ। সেই ভিডিওয় দেখা যাচ্ছে সুকেশের জেলের সেলের ভেতরে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন জেলের আধিকারিকেরা, আর সেই সেলেরই এক কোণে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন সুকেশ। তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার সামগ্রী তো উদ্ধার হয়েছে, আর যেটা দেখে হাঁ হয়ে গেছেন অনেকেই, কিন্তু প্রশ্ন উঠছে যে জেলের ভেতর এইসব জিনিস কোথা থেকে এলো, কারা আনলো, সেই সব নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের একটা নামি ব্যবসায়িক সংস্থার মালিক এবং তার স্ত্রীর কাছ থেকে কোটি কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সুকেশের, এবং সেই কারণেই এই মামলায় জ্যাকলিনকেও একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন তদন্তকারীরা। কিন্তু সুকেশের সেলের ভেতর এত বিলাসবহুল সামগ্রী কোথা থেকে এলো, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। এই সংক্রান্ত খবরের আরও আপডেট যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, বেল বাটন অপশানে গিয়ে প্রেস করুন আরও নোটিফিকেশনের জন্য। আর অবশ্যই দেখতে থাকুন আজ তাক বাংলা।